ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. قياس ماني مابا যেমন আরবিতে হয় মিকিয়াস মানে পরিমাপ যন্ত্র, অথবা কিয়াস মানে অনুমান করা। যেমন একটা কিছু সরাসরি নাই ইসলামী শরীয়তে, তো এর উপর কিয়াস করে অনুমান করে অন্য বিধান মিলানো, এটাকে বলা হয় কিয়াস। কিন্তু এই যে কিয়াস, এবাদতের ক্ষেত্রে কিয়াস চলে না, এটা খেয়াল করবেন। এবাদতের ক্ষেত্রে কিয়াস চলে না, এবাদত অবশ্যই দলিল থাকতে হবে, ইবাদত দলিল থাকতে হবে। দলিল ছাড়া কোনো ইবাদত কোনো আমল আপনি করবেন না, যদি করেন তাহলে এটা বিদআ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দ। তাই ইবাদতের ক্ষেত্রে কিয়াস নেই, অন্যান্য মুআমালাত মুআশারাত চলাফেরা ইত্যাদির ক্ষেত্রে কিয়াস থাকতে পারে। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে আলিমরা বলবেন, যেহেতু এটা জায়েজ অথবা এটা জায়েজ। যেমন অনেক কিছু আছে পূর্বে ছিল না, যেমন পূর্বে এই যে সুদি লেনদেন অনেক কিছু আছে পূর্বে ছিল না। তাই মূল যেহেতু সুদ হারাম, তাই বর্তমানে এর উপর কেয়াস করবেন এটাও হারাম ইত্যাদি। তো এরকম আছে, কিন্তু এই যে কেয়াস এটা আমলের ক্ষেত্রে হবে না, এবাদত আকিদা ইত্যাদির ক্ষেত্রে কেয়াস চলবে না। আল্লাহু আলাম।